প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে হেয়ার লস বা চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন। এটি এমন একটি সমস্যা যা অনেকের জন্য মানসিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের ঠোঁট, হাতের তালু এবং পায়ের পাতা ছাড়া পুরো শরীরেই পশম বা চুল রয়েছে। এগুলো আমাদের ত্বককে নানাভাবে প্রোটেক্ট করে থাকে। বয়স বাড়ার সাথে সাথে চুল পড়ার প্রবণতা দেখা দেয়। তবে তরুণ বয়সে চুল পড়ে যাওয়ার কারণগুলো ভিন্ন। আমরা অনেকেই চুল পাতলা হয়ে যাওয়ার সঠিক কারণগুলো জানি না। হ্যালো, চয়েস লেগাসি থেকে আমি বর্ষা। হেয়ার কেয়ারের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব চুল পাতলা হয়ে যাওয়ার লক্ষণ, কারণ এবং সমাধান নিয়ে। শুরুতেই আমরা জেনে নিব চুল পাতলা হয়ে যাওয়ার কিছু লক্ষণ। মূলত আমাদের চুল গজানোর অ্যাক্টিভ যে প্রক্রিয়া তাকে অ্যানাজেন ফেজ বলা হয়। অ্যানাজেন ফেজ কোনো কারণে স্তিমিত হয়ে গেলে হেয়ার ফলিকল থেকে ছোট পাতলা চুল গজাতে শুরু করে। অ্যানাজেন ফেজ যদি একেবারে থেমে যায় তখন হেয়ার ফলিকল থেকে নতুন চুল গজানো বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় হেয়ার লস প্রবলেম। চুল পাতলা হয়ে যাওয়া এবং চুল পড়ার কয়েকটি প্রধান কারণ জেনে নেওয়া কিন্তু জরুরি। বংশগত কারণে চুল পড়ে যাওয়া নারী ও পুরুষদের চুল পাতলা হয়ে যাওয়ার খুব কমন একটি কারণ। এটি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া নামে পরিচিত। হেয়ার ফলিকল যখন জেনেটিক্যালি অ্যান্ড্রোজেন হরমোন বা ডিএইচটি সেন্সিটিভ হয় তখন হেয়ার ফলিকল এগুলোর সংস্পর্শে আসলে চুলের গ্রোথ স্লো হয় বা একদমই থেমে যায়। যদিও মনে করা হয় অনেক বয়স হলেই মানুষের চুল পাতলা হয়, কিন্তু অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হলে টিনেজ বা 20-30 বছর বয়স থেকেই চুল পাতলা হতে আরম্ভ করে। মেল প্যাটার্ন বল্ডনেস বা বংশগত কারণে চুল পড়ার ক্ষেত্রে পুরুষদের সাধারণত মাথার তালু, হেয়ারলাইন থেকে চুল পাতলা হওয়া কিংবা একেবারে টাক হয়ে থাকে। অন্যদিকে ফিমেল প্যাটার্ন বল্ডনেস হলে নারীদের চুল অতিরিক্ত পাতলা হতে শুরু করে, একসময় চুল পড়া আরম্ভ হয়। তবে নারীদের সাধারণত টাক সমস্যা হয় না। আমাদের স্ক্যাল্পে মাইক্রো ইনফ্লামেশন হলে চুল পড়া ও চুল পাতলা হওয়ার সমস্যা দেখা দেয়। হেয়ার ফলিকলের চারপাশের চামড়া ইনফ্লামেশন হলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়, যা থেকে হেয়ার লস হয়। আমাদের স্ক্যাল্পে কমনলি যে সমস্যাগুলো হয় তার প্রায় সবগুলোর সাথেই মাইক্রো ইনফ্লামেশনের কানেকশন রয়েছে বলে মনে করা হয়। যেমন চুল পাতলা হয়ে যাওয়া, খুশকি, স্ক্যাল্প ড্রাইনেস, ইচিনেস ও সেন্সিটিভিটি। এছাড়াও থাইরয়েড, আয়রন ডেফিসিয়েন্সি, অটোইমিউন ডিজিজ ও ওষুধের প্রভাবে অনেকের চুল পড়ে থাকে। এতক্ষণ আমি কথা বলেছি চুল পাতলা হওয়ার কমন কিছু কারণ নিয়ে। তবে আপনি কি জানেন চুল পাতলা হওয়া নিয়ে কিছু ভ্রান্ত ধারণাও রয়েছে? সেগুলো হচ্ছে, ন্যাড়া হয়ে গেলে ঘন চুল গজায়, মাথার উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকলে হেয়ার গ্রোথ প্রমোট হয় ইত্যাদি। এই মিথগুলো একেবারেই ভিত্তিহীন বলে মনে করা হয়। এখন চলুন জেনে নেই চুল পাতলা হওয়া প্রতিরোধ করতে কি করা যায়। পর্যাপ্ত বয়স হওয়ার আগেই যেন চুল পড়ার সমস্যা ফেস না করতে হয় সেজন্য খাবারের প্রতি খেয়াল রাখা উচিত। যেমন ফলিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও বায়োটিনযুক্ত খাবার এই সমস্যা প্রতিরোধে সাহায্য করে থাকে। এছাড়াও কিছু প্রাকৃতিক উপাদান যেমন শিকাকাই, ব্রাহ্মি, মেথি, জবা ফুল, রোজমেরি, জিনসেন, পেঁয়াজ, গ্রিন টি, ল্যাভেন্ডার অয়েল ইত্যাদি ব্যবহারে উপকার পাওয়া যায়। তবে এসব উপাদান চুলে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না। কিন্তু মনে রাখবেন, যদি অস্বাভাবিক হেয়ার ফল হয় বা চুল পাতলা হতে শুরু করে তাহলে সবার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এমন সিচুয়েশনে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নানা রকম টিপস চুলে অ্যাপ্লাই করা মোটেই ওয়াইজ ডিসিশন হবে না। চুল পাতলা হওয়ার লক্ষণ, কারণ এবং সমাধান নিয়ে আমার আজকে আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। হেয়ার কেয়ার বিষয়ে যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে চয়েস লেগাসির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।